কাল আমরা আমাদের এনশিয়েন্ট আসাম হিস্ট্রির 20টা এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা 21 নম্বর কোয়েশন থেকে আমাদের আলোচনা শুরু করব। তো 21 নম্বর কোয়েশনটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইস্যু অফ নিদানপুর গ্রান্ট বাই ভাস্কর বর্মন। ভাস্কর বর্মন যে নিদানপুর তাম্রলিপি যেটা তিনি খনন করান, সেটার উদ্দেশ্য কী ছিল, তিনি কী কী উদ্দেশ্যে সেটা করেছিলেন? তো সেটার আনসার হচ্ছে রিভিউ অফ দি ল্যান্ড গ্রান্টস অফ বুতি বর্মন। বুতি বর্মনের ল্যান্ড গ্রান্টসগুলোর রিভিউ করানোর জন্য। তারপর কোয়েশ্চন নম্বর 22, ডিউরিং হুইচ কিং অফ রেইন ডাবাকা ওয়াজ অ্যাবজর্বড উইথ কামরূপা কিংডম। তো কামরূপ কিংডমের আন্ডারে ডবকা যেটা যে অঞ্চলটা আছে সেটা চলে আসে, বা ডবকা রাজ্যটা কামরূপ রাজ্যের ভিতরে চলে আসে কার শাসনকালে? তার আনসার হচ্ছে কল্যাণ বর্মনের। কল্যাণ বর্মনের শাসনকালে ডবকা অঞ্চলটা চলে আসে কামরূপের ভেতরে। কোয়েশ্চন নাম্বার 23, ফার্স্ট কিং অফ পালা ডাইনেস্টি। তো পাল বংশ যেটা ছিল, পাল বংশ, এনসিয়েন্ট আসামের পাল বংশ যেটা ছিল, তার প্রথম রাজা কে ছিলেন? তো পাল বংশের প্রথম রাজা ছিলেন ব্রহ্মপাল। তারপর কোয়েশ্চন নাম্বার 24, হুইচ বর্মন কিং ওয়াজ সেড টু হ্যাভ মাস্টার অফ সেলফ অ্যান্ড ওয়েল ভার্সড ইন ফিলোসফি অফ দি সুপ্রিম সেলফ। বর্মন রাজাদের মধ্যে কোন বর্মন রাজা আত্ম সেলফ ওয়েল ভার্স ছিলেন, মানে ফিলোসফি, আত্ম সচেতনতা বা সেটা নিয়ে একটা দর্শন, আত্মদর্শনে তিনি দক্ষ ছিলেন, কোন বর্মন রাজা? সেটা হচ্ছে মহেন্দ্র বর্মন। তারপর কোয়েশ্চন নাম্বার 25, ভরত সিংহ ওয়াজ দ্য কিং অফ। ভরত সিংহ কাদের কাদের রাজা ছিলেন? ভরত সিংহ ছিলেন মোটকদের রাজা, দ্য মোটকস। কোয়েশ্চন নাম্বার 26, হুইচ বর্মন কিং ওয়াজ ডিফিটেড বাই দ্য গুপ্তা কিং সমুদ্রগুপ্ত ইন কানেকশন উইথ দ্য পারফরমেন্স অফ অশ্বমেধ দ্য স্যাক্রিফাইস। তো অশ্বমেধ যজ্ঞের সঙ্গে সম্পর্কিত, গুপ্ত উত্তর ভারতের গুপ্ত সাম্রাজ্য যখন ছিল, সমুদ্রগুপ্ত যখন সেই গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন, তখন অশ্বমেধ যজ্ঞ সঙ্গে সম্পর্কিত একটা যুদ্ধ হয়, এই যুদ্ধে তিনি কোন বর্মন রাজাকে, সমুদ্রগুপ্ত কোন বর্মন রাজাকে হারান, যুদ্ধে হারান? তো তার আনসার হচ্ছে বালা বর্মন। বালা বর্মনকে তিনি অশ্বমেধ যজ্ঞের যে যুদ্ধ হয় সেই যুদ্ধে হারান। তারপর কোয়েশ্চন নম্বর 27, হেমা সরস্বতী এন হরিহর বিপ্রা ওয়াজ এনজয়েড দ্য প্যাট্রনেজ অফ। তো হেমা সরস্বতী আর হরিহর বিপ্র, এরা এরা যে সাহিত্যিক ছিলেন বা কবি ছিলেন, তারা কার, কোন রাজার পৃষ্ঠপোষকতা পান? প্যাট্রনেজ, প্যাট্রনেজ মানে পৃষ্ঠপোষকতা। তো এর আনসার হচ্ছে দুর্লভ নারায়ণ। দুর্লভ নারায়ণের পৃষ্ঠপোষকতা পান হেমা সরস্বতী আর হরিহর বিপ্র। তারপর কোয়েশ্চন নাম্বার 28, অ্যাকর্ডিং টু আহোম লেজেন্ডস হুমলুং অ্যান্ড হুনলাই ওয়ার গ্র্যান্ডসন অফ। হুমলুং আর খুনলাই কার গ্র্যান্ডসন বা নাতি ছিলেন? তো এই 28 নম্বর কোয়েশনের আনসার হচ্ছে লিংডন, লিংডনের নাতি ছিলেন। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ পালা ডাইনেস্টি ইন আসাম। তো আসামে যে পাল বংশ যেটা ছিল তার রাজধানী কোথায় ছিল? পাল বংশ যেটা ছিল আসামে তার রাজধানী ছিল দুর্জয়া। দুর্জয়াতে পাল বংশের রাজধানী ছিল। হুয়েন দ্য মেডিভেল এরা বিগেন উইথ দ্য তুর্কো আফগান অ্যাটাক্স ফ্রম বেঙ্গল। তো মেডিভেল হিস্ট্রি যেটা আসামের মধ্যকালীন ইতিহাস যেটা ধরা হয়, সেটা তুর্কি আফগানরা যখন বেঙ্গল থেকে, বঙ্গদেশ থেকে আসামে আক্রমণ করে, সেই সময়কাল থেকে মধ্যযুগীয় ইতিহাসটা ধরা হয় আসামের। তো এই সঠিক সময়কাল বা কোন সনে, কোন সন থেকে সেটা ধরা হয়, তার উত্তর হচ্ছে 1207। 1207 থেকে মধ্যযুগীয় অসমের ইতিহাসটা ধরা হয়। কোয়েশ্চন নাম্বার 31, ফার্স্ট কিং অফ বর্মন ডাইনেস্টি। তো বর্মন ডাইনেস্টির প্রথম রাজা কে ছিলেন, সেটা আমরা জানি পুষ্য বর্মন। পুষ্য বর্মন ছিলেন বর্মন ডাইনেস্টির প্রথম রাজা, বর্মন বংশের প্রথম রাজা ছিলেন পুষ্য বর্মন। তারপর 32, দ্য ক্যাপিটাল অফ বর্মন ডাইনেস্টি অফ কামরূপ কিংডম। তো কামরূপের যে বর্মন বংশ রাজত্ব করেছিল, সেই বর্মন বংশের রাজত্বকালে কামরূপের রাজধানী কোথায় ছিল? তো বর্মন বংশের রাজত্বকালে কামরূপের রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুর। কোয়েশ্চন নাম্বার 33, হুইচ কিং অফ কামরূপা কিংডম ওয়াজ নোন এজ
মহারাজা দি রাজা, মহারাজা দি রাজা এই উপাধি কে গ্রহণ করেন? কোন কামরূপের রাজা মহারাজা দি রাজা এই উপাধিটা গ্রহণ করেছিলেন? তো এটা গ্রহণ করেছিলেন পুষ্য বর্মন। তারপর কোশ্চেন নাম্বার 34, হিউয়েন সাং ডেসক্রাইব ইজ অ্যাকাউন্ট দ্যাট সার্কামফারেন্স অফ কামরূপা ওয়াজ অ্যাবাউট। হিউয়েন সাং, যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং আসামে আসেন, কামরূপ কামরূপের কিংডমের যখন কামরূপ কিংডম ছিল তখন আসেন, তখন তিনি একটি অ্যাকাউন্ট বা তিনি একটি বর্ণনা লিখেন। তো তার সেই বর্ণনায় কামরূপের তখনকার সীমা বা পরিসীমা পরিসর কতটুকু ছিল? হিউয়েন সাংয়ের বর্ণনা মতে কামরূপের পরিসর ছিল 10,000 লি। তারপর 35, দ্য নেম অফ কামরূপা রুলার হু লেফট হিজ সিল অ্যাট নালন্দা ইউনিভার্সিটি। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে কামরূপের রাজা তার সিল নির্মাণ করান, সেই কামরূপ রাজার নাম কি? তিনি ছিলেন ভাস্কর বর্মন। তারপর কোশ্চেন নাম্বার 36, হুইচ কিং পারফর্ম অশ্বমেধ দ্য স্যাক্রিফাইস ইন কামরূপা ফর ফার্স্ট টাইম। প্রথমবারের মতো অশ্বমেধ যজ্ঞ কে করান কামরূপে? সেটা করান মহেন্দ্র বর্মন। তারপর কোশ্চেন নাম্বার 37, দ্য অ্যাম্বাসেডার নেম সেন্ট বাই ভাস্কর বর্মন টু হর্ষবর্ধন ওয়াজ। তো হর্ষবর্ধন, উত্তর ভারতে যে হর্ষবর্ধন রাজত্ব করতেন, তার কাছে ভাস্কর বর্মন একজন দূত পাঠান, সেই দূতের অ্যাম্বাসেডার বা দূতের নাম কি? সেই দূতের নাম ছিল হংসবেগা, হংসবেগা ছিল সেই দূতের নাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 38, শুক্লাধ্বজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ কোচ হাজো আফটার হুইচ অফ দি ডেথ অফ কোচ কিং। তো কোচ রাজার মৃত্যুর পর কোচ হাজো যে রাজ্যটা ছিল সেই রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন শুক্লাধ্বজ রাজা, কার মৃত্যুর পর? এর আনসার হচ্ছে নরনারায়ণের মৃত্যুর পর। কোচ রাজা নরনারায়ণের মৃত্যুর পর শুক্লাধ্বজ কোচ হাজো রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, হিউয়েন সাং ভিজিটেড আসাম ডিউরিং দ্য রেইন অফ। কার সময়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এনসিয়েন্ট আসাম থেকে, যে কার সময়ে হিউয়েন সাং, চীনা পরিব্রাজক যে হিউয়েন সাং, তিনি কার সময়ে আসামে আসেন? তো এটা আমরা সবাই জানি ভাস্কর বর্মন, বর্মবংশের রাজা ভাস্কর বর্মন যখন রাজত্ব করতেন তখন হিউয়েন সাং আসামে আসেন। তারপর হিউয়েন সাং ডেসক্রাইব হুইচ কামরূপ কিং অ্যাজ অ্যারিস্টোক্রেটিক কিং অফ ইস্টার্ন ইন্ডিয়া। এই উপাধিটা হিউয়েন সাং কোন কামরূপের রাজাকে এই উপাধিটা দেন যে অ্যারিস্টোক্রেটিক কিং অফ ইস্টার্ন ইন্ডিয়া? তো তিনি ভাস্কর বর্মনকে দেন, কারণ ভাস্কর বর্মনের সময়ই হিউয়েন সাং আসামে বা কামরূপে আসেন। তো আজকে আমরা আরও এনসেন আসাম থেকে আরও 20টা প্রশ্ন সলভ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।